এক বৃষ্টি ভেজা দিনে বেরিয়ে পড়লাম। আকাশের মুখ কালো, আর বেশ বৃষ্টি হচ্ছিল বেরোবার সময়, কিন্তু সবটুকুকে বুড়াঙুল দিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম। কোথায় খবর এসছে জুডিওতে নতুন কালেকশান ঢুকেছে, ব্যাস কানে খবর আসা মাত্রই চিনির দৌড়। চললাম জুডিওর দিকে, সেখানে গিয়ে নতুন কী কালেকশান এসছে দেখতে হবে আর পছন্দ হলে কিনতে হবে, কারণ আমার দুই কন্যের আজ দিনটা একটু ছুটি পেয়েছি। যে সময় আমি যাচ্ছি সে সময় দুজনের কোথাও কোনো টিউশন নেই, এই সুযোগটাকে কাজে লাগিয়ে মেয়েদের জন্য জিন্স কিনবো বলে রওনা দিলাম। যাবার পথে না এই নিউটাউন রাজারহাটের রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বেশি কভার করলে তো ব্লগের লেন্থ তো বেড়ে যাবে, সেই জন্য অল্প বিস্তর। এই ব্রিজটার উপর দিয়ে কিছুটা যাবার পর রাইট টার্ন নিতে হবে, রাইট টার্ন নিয়ে আবার একটুখানি গিয়ে লেফট টার্ন নিলেই সামনে হচ্ছে অ্যাক্সিস মল। অ্যাক্সিস মলের নিচেই আছে জুডিও, সেখানেই আমার যাত্রা। আর এই অ্যাক্সিস মলের ঠিক পাশেই হচ্ছে লাইফস্টাইল, তবে এই মুহূর্তে জুডিও যাব সে কারণে অন্য কিছু দেখাবো না। তো জুডিওতে যাবার আগে এখানে সুগার, তারপর বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির সব কসমেটিকের দোকান আছে। তাই হোক আমি তো জুডিওতে ঢুকে পড়লাম। ঢুকতেই আমার ভীষণ ভালো লাগে বেবি পিঙ্কি, বেবি পিঙ্কের যে ড্রেসটা সেটার ভাইবটা এত সুন্দর ওয়েলকাম করলো, প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো। বাই দ্য ওয়ে তার আগে বলি, এর আগের আমার ব্লগে মোস্ট প্রবাবলি প্যান্টালুন্সের ব্লগে আমাকে, নামটা নিচ্ছি না, আমাকে একজন কমেন্ট করেছেন ড্রেস অ্যান্ড ড্রেস মেটেরিয়াল এক কথা নয়, ড্রেস মিন্স রেডিমেড অ্যান্ড রেডি টু ওয়্যার পোশাক, আর ড্রেস মেটেরিয়াল হলো যে কাপড়টা দিয়ে ড্রেসটা বানানো। আমি একদম জানি ভাই, আমি এখানে যখন ব্লগটা শ্যুট করছি বা ব্যাকে যখন ভয়েস দিচ্ছি আমি কথাটা বোঝাতে চেয়েছি, এখানে যে ড্রেস মেটেরিয়াল মানে কী কাপড় দিয়ে তৈরি, সেই কাপড়ের থানগুলো পাওয়া যায় না সেটা মনে হয় প্যান্টালুন্স জুডিওতে পাওয়া যায় না, সেটা সবাই জানে। মেবি আমি কথাটা যেটা বলতে চেয়েছি পরের দিকে অডিও দিয়েছি, তো যে কারণে হয়তো বা একটু মিস্টেক হলেও হতে পারে, নিজেরটাই আমি স্বীকার করে নিলাম, আপনি ঠিক আমি রং। বাট আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এখানকার যে কোনো জামা কাপড় যে ড্রেস যেগুলো আছে তার যে ড্রেস মেটেরিয়াল দিয়ে তৈরি, এই ড্রেস মেটেরিয়ালগুলো কিন্তু ভীষণ সফট বা ভীষণ ভালো। ওকে, এই কথাটা বোঝাতে চেয়েছি, মেবি তাড়াহুড়োতে আমার বলার সময় মেবি কোনো কিছু ভুল হয়েছে যেটা আপনার কাছে ভুল মেসেজ পৌঁছেছে, তো সে কারণে আই এম এক্সট্রিমলি সরি। বাট আপনার বলা কথা বা আপনার কমেন্ট পাওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো যাই হোক, জুডিওতে প্রচুর কালেকশান চলে এসেছে, তোমরা চাইলে অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসতে পারো জুডিওর যে কোনো শপে, কারণ এখানে এখন প্রচুর ভিড় দেখছি শুরু হয়ে গেছে, যেহেতু নিউ নিউ কালেকশান এসছে মানুষ চায় সবসময় ফ্রেশ একদম জিনিসগুলোকে কালেক্ট করে নেওয়ার, তো সে কারণে প্রচুর ভিড় হয়েছে। কুর্তিজ থেকে শুরু করে থ্রি পিস আছে, তারপরে হচ্ছে খুব সুন্দর সুন্দর টপস এসছে, যে কোনো জিন্স বলো বা যে কোনো এর সাথে তোমরা পরতে পারবে, আর খুব সুন্দর সুন্দর আছে যেগুলো আমার মেয়েরা তো পরে না বাট আমার বেশ ভালো লেগেছে, খুব স্মার্ট লেগেছে ড্রেসগুলো, ক্যারি করতে পারলে তো আর কোনো কথা হবে না, একদম চোখ ধাঁধিয়ে যাবে, পুজো একদম কাঁপিয়ে তুলতে পারবে, এত সুন্দর সুন্দর এখানে সমস্ত রকম জিনিসপত্র এসেছে। চলো একটু আমার সাথে ঘুরে দেখে নাও। Thank you.
নানা রকম কালেকশন কিন্তু রিজনেবল প্রাইস। জুডিওতে যে কোনো জিনিস 49 থেকে স্টার্ট হচ্ছে টিল 899 অবধি। তো এই রেঞ্জের মধ্যে তুমি ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবে। সুতরাং এত সুন্দর সুন্দর কালেকশন, আমি সত্যি খুব আপ্লুত হয়ে গেছি একদম বলতে পারো। আর এত সুন্দর সুন্দর, আবার বলি, ড্রেসগুলো খুব সুন্দর, কিন্তু ড্রেসগুলো যে ড্রেস মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই ড্রেস মেটেরিয়ালগুলো কিন্তু ভীষণ সফট। তো সেরকম হয়তো আগের দিন এভাবে বলিনি, তাই হয়তো মেসেজটা অন্যরকম গেছে। যাই হোক, তো হতেই পারে আমার ভুল ত্রুটি, কেউ যদি আমার ভুল ধরিয়ে দাও তাহলে তো আমার ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, নিজে আর একবার শুনে তারপর, মানে বুঝে তারপর। তো যাই হোক, তো এখানে প্রচুর কালেকশন, প্রচুর মানুষ শপিং করছে, এত ভিড় যে অন্যদিন আমি যখন আগেরটা গেছিলাম তখন ফাঁকা ছিল জুডিও, আজ কিন্তু জুডিওতে হ্যাবক ভিড়। এখানে আমার মেয়েরা তিনটে জিন্স নিয়েছে, একটা আমার বড় মেয়ে বিভিন্ন জায়গায় সার্চ করছিল, পায়নি, জুডিওতে পেয়েছে, কিন্তু প্রাইসটা রেঞ্জের মধ্যে, অথচ আমার মেয়ের ভীষণ পছন্দের এক ধরনের জিন্সও পেয়ে গেছে। পুজো মানে যে শুধু নিজেদের শপিং তা তো নয়, আমাদেরকে অনেক মানুষকেও দিতে হয়। তো যখন দেব, নিজেরা ভালো পড়লাম, অন্যদেরকে একটু কোয়ালিটি বা প্রাইসটার কন্ট্রোল করার চেষ্টা করলাম, এমন অনেক ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে কিন্তু প্রচুর মানুষকে গিফট দিতে হয়। আমার মতে জুডিও এমন একটা জায়গা যেখানে তুমিও যেমন তোমার পোশাকটা কিনতে পারছো, ড্রেসটা কিনতে পারছো, সেম জিনিস কিন্তু তুমি সকলের জন্য কিনতে পারছো। এই জিনিসটা মনে হয় জুডিও মাথায় রেখে তাদের প্রোডাক্টগুলোকে লঞ্চ করে। কারণ এখানে তুমি এটা করতে, মানে করতে হবে না তোমাকে যে আমি নিজেরটা খুব ভালো কিনলাম আর অন্যদেরটা ভীষণ আমি চিপে দেখা চেষ্টা করলাম, কারণ এক একজনের পরিবারে তো প্রচুর মানুষ থাকে। দুর্গাপূজা আমাদের কাছে এমনই একটা বড় উৎসব, যখন মনে হয় আমরা প্রত্যেককে দিই, ইচ্ছা থাকেই সবাইকে খুব ভালোটা দিই, কখনো কখনো বাজেটে টান পড়ে যায়, তাই না? কিন্তু জুডিওতে যদি আসো না, তো নিজেরটা যেমন পছন্দসই কিনতে পারবে, তেমনি কিন্তু তুমি তোমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্যও কিন্তু একদম কোয়ালিটি মেনটেন করে শপিং করতে পারবে, যেটা তোমার পকেটে কিন্তু খুব একটা চাপ দেবে না। রিজনেবল প্রাইসের মধ্যে আর এক ছাদের তলায় ড্রেস কিনলে, তার সাথে ম্যাচিং করে তুমি তোমার জুতো কিনে নিলে, আবার তোমার যা যা তোমার সাজের জন্য দরকার, মেকআপ বলো হোয়াট এভার যা যা দরকার, সেটাও তুমি ওখানে কিনে নিতে পারলে, অর্থাৎ এ টু জেড একদম সেজে গুজে রেডি হয়ে যাতে পুজো প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়তে পারো, এমন পুরো জিনিসটা এই জুডিওর মধ্যে কভার করা থাকে। আমার তো খুব ভালো লাগে, আমার এই কুরুশের ড্রেসগুলো এত ভালো লেগেছে, খুব সুন্দর করে, মানে কালারগুলোও খুব সুন্দর সুন্দর, কিন্তু কী করবো, দুর্ভাগ্য আমার কন্যারা এইসব পরে না, তো সেই কারণে। আর এবারে যেটা দেখেছি আমি জুডিও বলো বা বিভিন্ন শপিং মল যে ঘুরেছি, সাদার এবারে একটা ক্রেজ আছে প্রচুর। আমি হোয়াইট কালারের কুর্তিজ, টপস, প্রচুর ভ্যারাইটিস দেখেছি, আর হচ্ছে একটু পিঙ্কের ছোঁয়া দেখেছি, আর ইয়েলোর একটা নতুন ট্রেন্ড মনে হয় শুরু হচ্ছে। আর একটু কদিন গেলে বুঝতে পারবো এবারের পুজোর থিম কালার কী কী হতে পারে, কিন্তু আমি প্রচুর হোয়াইট, বেবি পিঙ্ক আর ইয়েলো দেখেছি বিভিন্ন জায়গায়। আগে আবার চেঞ্জও হতে পারে। তো যাই হোক, ভীষণ সুন্দর সুন্দর, এই যে সামনে পুতুলটা যে ড্রেসটা পরে আছে না, কি বলি, ড্রেস মেটেরিয়ালটা মাইন্ড ব্লোয়িং, এত সফট, এত নরম, প্রচণ্ড গরমেও তুমি পরে বেরো বুঝতে পারবে না। আর এখানে হচ্ছে জেন্টসদের কালেকশান আছে প্রচুর, নানা রকম বেশ শার্টসগুলো পাওয়া যাচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে, আর টি শার্টও আছে, জিন্সও আছে, ফুল স্লিভ শার্ট আছে, হাফ স্লিভ শার্ট আছে, তো তুমি যেমন যেমন চাইবে এখানে পাবে। আবার এখান থেকে একদম পুরো রেডি হয়ে বেরোতে পারবে তোমাদের পছন্দ মতো ড্রেসের সাথে, তোমরা এখান থেকে শুয়ো কিনে নিলে, সমস্ত রকম যা যা তোমাদের দরকার। তো আমিও এরকমভাবেই গুছিয়ে একটু শপিং করার চেষ্টা করছি মাত্র, কারণ যেহেতু এরপর খুশির পরীক্ষার চাপটা আরও বেড়ে যাবে, আমার পুজোর শপিং তখন আর হয়ে উঠবে না, আকাশের পরীক্ষা শুরু হয়ে যাবে, স্কুলে হাফ ইয়ারলি শুরু হয়ে যাবে, তাই আমি একটু আগেই অল্প বিস্তর করে করে রেখে দিচ্ছি, কারণ এরপর তো আমার আবার বাড়িতে মাতা রানীর বাৎসরিক পুজো আছে, তো সেটার প্রিপারেশান আমাকে করতে হয়। তো সেই কারণে ওই সময় মায়ের পুজোর কেনাকাটা করতে গিয়ে এত ব্যস্ত হয়ে যাই, আমার ঠিক আইদার এখন করলাম অথবা ঠিক ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর সময় কেনাকাটা করতে হবে, যতক্ষণ না মায়ের পুজো হয় আমি একদম ফ্রি হতে পারি না। তো সেই কারণে আসা যাওয়া, কেনাকাটা, শপিং করা, তো যাই হোক আমার ভীষণ ভালো লাগলো। আর এখানে জানো তো আমি জেন্টসদের জন্য খুব ভালো ভালো টি শার্ট দেখেছি, 299, এখানে 199ও আছে বা 299ও আছে। 299-এর যে মেটেরিয়ালগুলো আছে বা বলা ভালো ছিল, এখন জানি না সবাই আবার গেলে সেগুলোই পাবে কি না, খুব সফট ছিল, তো
বিভিন্ন ধরনের কালেকশান আছে, অতি অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই একটু একটু করে গিয়ে জুডিওতে কিনতে পারো। আমি নিউ টাউন রাজারহাট জুডিওতে এসেছি, তার মানে এই নয় যে তোমাদেরকে এখানেই আসতে হবে, জুডিওর যে কোনো শপে গেলে সুন্দর সুন্দর কালেকশান পাবে। আমি এখনও অবধি জুডিওর নিউ টাউন ছাড়া আমি কালিন্দিতে যেটা আছে আমি সেটা গেছি, এবং আমার এক বান্ধবীর মুখে আমি মধ্যমগ্রামের কাছে যে জুডিওটা হয়েছে ওটা বিশাল বড়, ওটার কথাও আমি শুনেছি। সুতরাং ওইসব সাইডে যারা থাকো আর কি, তারা ওইখানটা গিয়ে তোমরা কভার করতে পারো। জুডিওতে তাড়াতাড়ি করে আমরা শপিং সেরেছিলাম, কারণ সেদিন আমাদের আর একটা জায়গায় যাওয়ার ছিল। এটা নিয়ে নেক্সট ব্লগে তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো। আজকের মতো এখানেই শেষ করি, টাটা, বাই বাই।